হঠাৎ দেখা। রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম ভিড়ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচো পার হওয়া চাওনিতে। দিলে অন্তত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। প্রশ্ন ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তা যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে সুদর। আমাদের গেছে যেদিন, সেই দিন কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে, সবাই নেমে গেলে পরের স্টেশন, আমি চললে একা।